হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুচি। আমি বম্পা, আজ আবার একটা এক্সক্লুসিভ এপিসোডে সকলকে স্বাগত। আজ দেখাচ্ছি একদম পিওর হ্যান্ডওভেন ওড়িশা সিল্ক শাড়ি, আর কিছুটা থাকছে বুগা তসর হ্যান্ড এমব্রয়ডারির কিছু শাড়ি। এক্সক্লুসিভ শাড়ি দিয়ে শুরু করছি। পিওর মালবেরি সিল্ক ট্রাইবাল মোটিফ শাড়ি, ব্ল্যাক শাড়ি। পুরো যে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এটা মালবেরি সিল্কে পুরো কাজটা। এই যে ট্রাইবাল মোটিফটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই কিন্তু উইভিং এ আনা। কোনো অংশটা শাড়ির কোনো অংশটা বাদ নেই, যে শাড়িতে উইভিং নেই। অপূর্ব একটা শাড়ি। আর ওড়িশার সিল্ক বলুন বা কটনের প্রতি সকলের মানে এত সবার যে ভালোবাসা, আমি ওড়িশা যখন যখনই দেখাচ্ছি তখনই আমি সেটা ফিল করতে পারছি যে ওড়িশা কটন হোক সিল্ক হোক, সিল্ক আমি আগে দেখাইনি, আজকে ফার্স্ট টাইম আমি ওড়িশা সিল্ক দেখাচ্ছি। তো আশা করি এই শাড়িগুলোরও প্রতিও সকলের খুব ভালোবাসা আছে, সেটা ফিল করতে পারবো। আর এই হলো আঁচলটা, কি অসাধারণ যে কাজ! এই যে কালার কম্বিনেশনে এত সুন্দর করে ফুটিয়ে তোলা, এবং প্রত্যেকটা কাজ মানে কাজ মানে বোনার পরে তো বোঝা যায় যে এটা একটা ফিগারে আসলো, কিন্তু তার আগের যে তাদের মানে উইভারদের যে কাজটা থাকে, যে সুন্দর করে অঙ্কের মতন গুছিয়ে গুছিয়ে সুতোগুলোকে রেডি করা মানে সাজানো মেশিনের সঙ্গে, এত ভালো লাগে। মানে একটা লুমে সাজানো থাকে, মানে কল্পনা করা যায় মানে এটা একটা ডিফারেন্ট লুমে কিন্তু হচ্ছে, মানে এই অবধি একটা লুমে, নেক্সট আর একটা লুমে তৈরি হচ্ছে। আর হ্যান্ডওভেন কথাটা বললাম তো, আমি আঁচলের পেছনটা না দেখালে হ্যান্ডওভেন কথাটা বোঝাতে পারবো না। এই যে এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে সুতোর কাজটা, এটা হাতে না বুনলে না এই ব্যাপারটা আসতো না। পিওর মালবেরি সিল্ক, ওড়িশা ট্রাইবাল মোটিফ, প্রাইস 17,500 উইথ সিল্ক মার্ক। এই শাড়িতে ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা একদম প্লেন, শুধু এই যে পাড়ের যে বর্ডারের কাজটা, বর্ডারের কাজটা ব্লাউজে আসবে। প্রাইস 17,500। পাশাপাল্লি সিল্ক, পাশাপাল্লি ডিপ পার্পল কালার উইথ ব্ল্যাক বর্ডার। আর এতে কিন্তু কোনো জরির কাজ নয়, এটা কিন্তু সুতোর কাজ। এই যে উইভিংটা রয়েছে দুদিকের, এটা সুতোর কাজ, সিল্ক সুতোর কাজ, সঙ্গে পাশার উইভিং। ভীষণ সুন্দর, মানে পছন্দের শাড়ি পাশাপাল্লি, সকলের খুব পছন্দের শাড়ি। টেম্পল উইভিং বর্ডার অল ওভার শাড়িতে, ঠিক আমাদের মানে ছক্কা যেমন হয় লুডোর ছক্কা, ঠিক এক্স্যাক্টলি ঠিক ওই চারটে ডটে উইভিং, এটাও সুতোর উইভিং, একটুও কিন্তু জরির কাজ নেই। সিল্ক পাশাপাল্লি উইদাউট ব্লাউজ পিস। ওড়িশা কিন্তু ওড়িশার মানে উইভাররা সাধারণত না মানে ব্লাউজ পিসটা খুব কম শাড়িতেই বোনেন, তারা বুনতেই চান না, জোর করে বোনানো হয় এক একটা শাড়িতে, কিন্তু বুনতেই চান না। অসাধারণ একটা কালার আঁচল, তার ভীষণ সুন্দর শাড়ি। প্রাইস কত আছে রে? 11,200 ফিট সিল্ক মার্ক, সিল্ক পাশাপাল্লি। নাম্বার থ্রি, এটাও পাশাপাল্লি, ইয়েলো অ্যান্ড রেড কম্বিনেশনে, তবে এটা ডাবল লাইন বর্ডারে পাশাপাল্লি, সঙ্গে টেম্পল উইভিং বর্ডার। আগেরটা ছিল সিঙ্গেল বর্ডার,
সিঙ্গেল লাইনে, এটা ডাবল লাইনে পাশাপাশি সিল্ক পাশাপাশি ওড়িশা সিল্ক পাশাপাশি। আবারও বলছি এই শাড়িতেও মেনশন করছি এই যে কাজগুলো উইভিং এর কাজগুলো, এটা কিন্তু সিল্ক সুতোর কাজ, এটা কোনো জরির কাজ নয়। ইয়েলো এন্ড রেড কম্বিনেশন আঁচলটা, ওদের নানান রকমের সিম্বল রয়েছে। এই 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 সিম্বল গুলো পুরো মানে শাড়ির মধ্যে তুলে ধরা হয় আর কি। অ্যাকচুয়ালি আমাদের জগন্নাথের যে মানে নানান রকমের সিম্বল থাকে, মন্দিরের অনেক রকমের সিম্বল থাকে, এই সিম্বল গুলো শাড়ির মধ্যে ওরা তুলে ধরে। ওড়িশার ভি গাডা কোলাচল থেকে, বাকি অল ওভার শাড়ি উইদাউট ব্লাউজ পিসে। ইয়েল রেড কালার ব্লাউজ দিয়ে পরুন, ভালো লাগবে। অবশ্যই সিল্ক বা র সিল্কের পরুন, খুব ভালো লাগবে। প্রাইস কত আছে? 11,600। এটাও পাশাপাশি অল ওভার উইভিং এ গ্রিন অ্যান্ড ব্ল্যাক উইদাউট ব্লাউজ পিস অল ওভার শাড়ি পাশা উইভিং এ বর্ডার পার জরি নয়, গোল্ডেন কালার সিল্ক সুতোর উইভিং এ রয়েছে। ব্ল্যাক পাল্লু ব্ল্যাক ব্লাউজ দিয়ে, এই শাড়িটাও ব্ল্যাক ব্লাউজ দিয়ে খুব ভালো আসবে। কোলাচল থেকে অল ওভার শাড়ি, পুরো শাড়িটাই উইভিং এ আসছে। প্রাইস সেম 11,600। সিল্ক ওড়িশা সিল্ক পাশাপাশি সিল্ক মার্কের শাড়ি, নবকোটি নরকম গ্রহ, একটু খেয়াল করলে বুঝতে পারবেন নটা ঘর রয়েছে এই আপার ইয়ক মানে আপার বর্ডার থেকে লোয়ার বর্ডার অবধি নটা ঘর নবকোটি। এই যে আমাদের নরকমের গ্রহ এটাকে শাড়ির মধ্যে উইভিং দ্বারা তুলে ধরা ভীষণ কঠিন কাজ, ভীষণ খাটনির কাজ, অনেকটা টাইম লাগে একটা শাড়ি বুনতে। সেই জন্য ওড়িশার সমস্ত শাড়ি কিন্তু একটু কস্টলি। অনেকেই বলবেন কি আছে শাড়িতে, যারা জানেন যারা বোঝেন তারা তারা জানেন যে মানে এই শাড়ির মধ্যে কি আছে। এই যে একটা শঙ্খ বা এই যে একটা সাইন, মানে প্রত্যেকটা ঘর, এই যে প্রত্যেকটা সিম্বলকে তুলে ধরা, প্রত্যেকটা সিম্বলে কিন্তু বোনার সঙ্গে সঙ্গে তুলে ধরা, প্রিন্টিং নয় এটা। রেড কালার বর্ডার পার মানে ইকাত বর্ডার পার বোথ সাইড সেম, অ্যাকচুয়ালি ম্যাট রেড কালার বর্ডার পার বোথ সাইডে। আর মারুন কালার ব্লাউজ পিস, এই সরি আঁচল ব্লাউজ পিস নেই, মারুন কালার আঁচল কোল আঁচল থেকে, মানে কোনো জায়গাটা বাদ নেই, পুরো কোল আঁচল থেকে শুরু করে অল ওভার শাড়ি উইভিং এ নবকোটি। ভীষণ স্পেশাল নবকোটি একটা স্পেশাল শাড়ি। প্রাইস 14,000। এই শাড়িটার সাথে প্লেন ব্লাউজ পরুন, কারণ অল ওভার শাড়ি জুড়ে যখন এতটা উইভিং এর কাজ তার সঙ্গে প্লেন একটা ব্লাউজ পরুন খুব ভালো লাগবে।
ব্লু কালার, ব্লু অ্যান্ড ম্যাট রেড কালার। নবকোটি, এটাও নবকোটি উইদাউট ব্লাউজ পিসে। এগুলো ঐতি মানে মানে হেরিটেজ আমাদের ভারতবর্ষের, এটা হেরিটেজ, এই ধরনের শাড়ি একদম হেরিটেজ, খুব পছন্দের শাড়ি। ওড়িশা স্পেশাল মানে ওড়িশার প্রতি ভালোবাসা সকলের আছে। বোথ সাইড ম্যাট রেড বর্ডার পার উইথ সিল্ক মানে গোল্ডেন কালার সিল্ক, সিল্ক দিয়ে উইভ করা, সব ইক্কাত উইভিং এ আছে। ম্যাট সরি মারুন কালার পাল্লু উইদাউট ব্লাউজ পিস। পুরো শাড়িটা কিন্তু ইক্কাত উইভিং এ, পুরো আঁচলটা মানে শাড়িটা তো বটেই এবং আঁচলটাও কোল আঁচল থেকে অল ওভার শাড়ি নবকোটি উইভিং এ। ব্যাক সাইডটা একবার দেখানো খুব জরুরি। কারণ সবাই উইভিংটা বোঝেন না। এই হলো ব্যাক সাইড, ব্যাক সাইড ফ্রন্ট সাইড বোঝানো খুব মুশকিল। পুরোটা কিন্তু উইভিং এ আসছে। এই যে চেকসটা, এটা কিন্তু ধানে নয়, এটা বোনায়, পুরো চেকসটা আসছে বোনায়। বোথ সাইড ব্ল্যাক অ্যান্ড রেড উইভিং, ইক্কাত উইভিং, তার সঙ্গে কিন্তু সিল্ক গোল্ডেন কালার সিল্ক সরি মুগা কালার সিল্ক সুতোর উইভিং আসছে। আর অল ওভার শাড়ি উইভিং এ, চেকসটাও উইভিং এই আসছে। এবং এই শাড়ি বুনতে অন্তত পক্ষে 6 মাস টাইম লাগে। জগন্নাথ দেবকে এই শাড়ি পরানো মানে এই সূচি পার পরানো হয়, এক্সক্লুসিভ একটাই দেখাচ্ছি উইদাউট ব্লাউজ পিসে। অল ওভার শাড়ি কোনো জায়গাটা উইভিং ছাড়া নয়, একদম আঁচল থেকে মানে কোল আঁচল থেকে শুরু অল ওভার শাড়ি উইভিং এ, এটাও উইদাউট ব্লাউজ পিসে। আবারও বলছি ওড়িশার উইভারদের কিন্তু মানে ব্লাউজ বোনানো খুব মুশকিল, তারা বুনতেই চান না, টাসেল তো নয়, কারণ তাদের অনেক রিকোয়েস্ট করে টাসেল বোনানো হয়, কিন্তু ব্লাউজ তারা বুনতেই চান না। ফলে প্লেন ব্লাউজ দিয়ে পরুন, সিল্কের একটা ব্লাউজ দিয়ে পরুন, খুব ভালো ভালো লাগবে। সুচিপার একটাই শাড়ি, একটাই শাড়ি দেখাচ্ছি, বারবার বলছি চেকসটা কিন্তু ধানে নয়, চেকসটা উইভিং এ বোনানো। একটা শাড়ি রেডি করতে 6 মান্থস টাইম লেগে যায়। ভীষণ সুন্দর একটা শাড়ি, প্রাইস 17,530। এটাও একটা সিঙ্গেল পিস এক্সক্লুসিভ শাড়ি দেখাচ্ছি, তসরে ওড়িশার পটচিত্র, ওড়িশার পটচিত্র, পুরো কাজটা কিন্তু হাতে হাতে বোনা, একদম পিওর তসর বোনায়, মানে মানে শাড়িটা হাতে না ধরলে বোঝা যাবে না, মানে তসরের উইভিং ও যতটা ফাইন তেমনি কাজটাও ফাইন, মানে খুব সূক্ষ্ম কাজ। ক্যামেরা ক্লোজে শাড়িটা একটু খুব মাইনুটলি সবাই খেয়াল করুন।
ওড়িশার পটচিত্র। এই যে কালারগুলো আনা, প্রত্যেকটা কালার হাতে করে মানে মিক্স করে নিজে মানে সূক্ষ্মভাবে এই এক একটা শাড়ি রেডি করতে কয়েকটা মাস টাইম লাগে। ওড়িশার পটচিত্র, তসরে ওড়িশা পটচিত্র, অপূর্ব। এসছে পুরো শাড়িটা, শাড়ির ব্যাক সাইডটা একটু দেখাই আঁচলে। এই শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে, তসরে ওড়িশার পটচিত্র, একদম ওড়িশারই পটচিত্র। কারণ এটা মানে এই ধরনের শাড়ি কিন্তু একদম মানে আমি এই ফার্স্ট টাইম দেখালাম, এবং একটাই সিঙ্গেল পিস। যারা এই ধরনের হেরিটেজ শাড়ি খোঁজেন, আমাকে আমার মনে আছে একজন বলেছিলেন যে ওড়িশার পটচিত্রের কথা, আমি স্পেশালি তাকে রিকোয়েস্ট করব, প্লিজ শাড়িটা দেখো, ওড়িশার পটচিত্র, একদম হাতের তৈরি দেখালাম। প্রাইস 19,792, এক্সক্লুসিভ শাড়ি দেখালাম একদম, প্রত্যেকটা সিঙ্গেল পিস। এবার আসছি মুগা তসরে। এতক্ষণ আমি বেশিরভাগটাই উইভিং দেখাচ্ছিলাম, এবারে উইভিং এর সঙ্গে কিছুটা হাতের কাজও দেখাচ্ছি। মুগা আর তসর দুটো সুতো টানায় মুগা যাচ্ছে বানায় তসর। এই শাড়িটাও উইভিং এ, কিন্তু উইভিং এর সঙ্গে মুগা কালারে ফ্রেঞ্চ নট বুলিয়ানের কাজ, এটাও হ্যান্ডের কাজ। আজকে পুরোটাই আমি হ্যান্ডক্রাফটেড দেখালাম, বুলিয়ান স্টিচ, ভীষণ মানে পার আর আঁচলে গঙ্গা যমুনা বর্ডার পার আঁচলের যে কাজ, তার সঙ্গে ফ্রেঞ্চ নট বুলিয়ান স্টিচ করে ছোট ছোট করে সিকোয়েন্স বসানো আছে। অল ওভার শাড়িতে ছোট ছোট করে ফ্রেঞ্চ নট বুলিয়ান, এবং এই হলো আঁচলের পোর্শন। এই কাজটা, এটা ফ্রেঞ্চ নোটে আসছে, আর এই যে আঁচলের উইভিং এর সঙ্গে যে সূক্ষ্ম উইভিং এর সাইড দিয়ে একটা কিন্তু সূক্ষ্ম বর্ডার রয়েছে, তার সাথে ছোট্ট সিকোয়েন্স বসানো আছে। আসছে ক্যামেরা, ব্লাউজ ভীষণ স্নিগ্ধ, ভীষণ সুন্দর একটা শাড়ি, ব্লাউজ পিস কোলা চুল থেকে বাকি অল ওভার শাড়ি, ভীষণ সুন্দর শাড়ি, একদম ম্যাট লুকের শাড়ি, সিল্ক মার্কের শাড়ি। প্রাইস 9,500 উইথ সিল্ক মার্ক। আজকের আমার এপিসোডের সব শাড়ি কিন্তু সিল্ক মার্কের শাড়ি। কি সুন্দর না রংটা, এটাও মুগা তসরে, জেরি বর্ডার, আর বর্ডার পারে বোথ সাইড বর্ডার পারে ফ্রেঞ্চ নট বুলিয়ান উইথ সিকোয়েন্স ওয়ার্ক। ফ্রেঞ্চ নট বুলিয়ানের যে কালার কম্বিনেশন গুলো সুতোর অসাধারণ। অ্যাকচুয়ালি আমি এমনি ভীষণ একটু ম্যাট লুক পছন্দ করি যে কোনো কিছুতে, তো ফলে এই যে স্টিচের কাজেও যে এত সুন্দর একটা ম্যাট লুক মিক্স করে করেছে, অপূর্ব। আঁচলের পোর্শন গোল্ডেন জারি উইভিং আছে, তার সঙ্গে হ্যান্ড স্টিচের কাজ রয়েছে। ব্লাউজ পিস স্লিক একটা ব্যাক সাইড বোথ সাইড হাতে মানে বোথ হাতে এই স্লিক কাজটা পড়বে ফ্রেঞ্চ নট বুলিয়ান।
কোল আঁচল থেকে বাকি অলভার শাড়ি, প্রাইস 9500 উইথ সিল্ক মার্ক। এটা একদমই মুগা কালার, জেরি বর্ডার, মুগা তসর উইথ ফ্রেঞ্চ নট বুলিয়ান, পুরোটাই একটা গোল্ডেন মুগা কালার, ভীষণ বডি হাগিং শাড়ি, সফট শাড়ি, ফলে বডি হাগিং শাড়িটাই এখন আমাদের সকলের একটা প্রেফারেন্স। আর মানে ইয়কের পোর্শনটা কি ভালো কালার কম্বিনেশনে ম্যাচ করেছে, তেমনি ভালো স্টিচিংটাও অসাধারণ। স্টিচিংটা একটু ক্যামেরা ক্লোজে দেখাও, ভালো ভালো শাড়ি দেখালে না মনটাও ভালো হয়ে যায়, তারপর যখন আপনাদের কমেন্টটা পাই তাতে আরো মন ভরে যায় আমার। তবে সকলের কাছে রিকোয়েস্ট, এটা আঁচল, আঁচলে উইভিং আছে, তার সঙ্গে ফ্রেঞ্চ নট বুলিয়ানের কাজ, সকলের কাছে রিকোয়েস্ট, সবাই আমার হোয়াটসঅ্যাপে কমেন্ট করেন, ফোন করে কমেন্ট করেন, প্লিজ ডিরেক্ট হোয়াটসঅ্যাপে কমেন্ট করুন, এই সরি ইউটিউবে কমেন্ট করুন, ওটা আমার জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। কিন্তু আপনারা আমাকে ফোনে যা বলেন তাতে তো আমি মুগ্ধ হই, কিন্তু আমাকে প্লিজ একটুখানি ইউটিউবে লিখে দিন। আমি বুঝি সবার পক্ষে সবসময় তো লেখা সম্ভব হয় না, তবুও রিকোয়েস্ট করবো একটু ইউটিউবে লিখুন। একটা ব্লাউজ পিস, কোলাচল থেকে প্রাইস 9500 উইথ সিল্ক মার্ক। এই শাড়িগুলো থাকছে মুগা তসরে কলমকারী হ্যান্ড পেন্টিং, ভীষণ সফট, ভীষণ সুন্দর বডি হাগিং শাড়ি, কি সুন্দর মাল্টি কালার দিয়ে কলমকারী পেন্টিং অল ওভার শাড়ি জুড়ে। এই শাড়িগুলোতে কিন্তু কোনো জেরির কাজ নেই, পুরোটাই উইভিং এ আসছে, মুগা তসর হ্যান্ড পেন্টিং উইথ হ্যান্ড কলমকারি আঁচল। রেড কালার কন্ট্রাস্ট প্লেন ব্লাউজ পিস, শুধু বর্ডার পারে এই মুগা উইভিংটা আসছে। কোলাচল থেকে অলভার শাড়ি, সিল্ক মার্কের শাড়ি, প্রাইস সেম 9500 উইথ সিল্ক মার্ক। এটাও মুগা তসর হ্যান্ড পেন্টিং উইথ হ্যান্ড কলমকারী, গঙ্গা যমুনা বর্ডার পার আপার বর্ডার ম্যাট অরেঞ্জ কালার, আর লোয়ার বর্ডার ম্যাট একটু পিচ পিঙ্ক কালার, অলভার শাড়ি হ্যান্ড পেন্টিং উইথ হ্যান্ড কলমকারী। এই যে এক একটা শাড়ির এই যে পেন্টিং করতে বা স্টিচ করতে উইভ করতে প্রত্যেকটাই কিন্তু হাতের কাজ, এতটাই টাইম টেকিং প্রত্যেকটা শাড়ি, এবং প্রতিটাই কিন্তু খুব ফাইন সুতোর কাজ, ফাইন কালারের কাজ, টাইম টেকিং প্রত্যেকটা শাড়ি। আঁচলটা একটু মাল্টি কালারে উইভিংও আছে তার সাথে পেন্টিংও আছে, কন্ট্রাস্ট ব্লাউজ পিস, প্রাইস 9500 উইথ সিল্ক মার্ক। আজকের এপিসোড এই পর্যন্তই,
কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট সেকশনে কমেন্ট করুন, কারণ আপনাদের কমেন্টটা কিন্তু বারবার বলছি আমার জন্য ইউটিউবে ভীষণ জরুরি। স্টোরি আসুন, আগামী 10th May অক্ষয় তৃতীয়ার দিন আমি সকলকে সাদর আমন্ত্রণ জানাই, যাদের পক্ষে পসিবল আসুন স্টোরে। আমার স্টোর ভীষণ ছোট্ট একটা স্টোর, কিন্তু তবুও সকলকে রিকোয়েস্ট করি বেলা 12টা থেকে রাত 9টা অবধি খোলা থাকছে, সকলে আসুন, আসলে আমার খুব ভালো লাগবে এবং প্রতিটি কেনাকাটার উপর থাকবে আকর্ষণীয় উপহার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার সকাল 9টায় একটা ফুল ভিডিও আপলোড হয়। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ প্রত্যেকটা এপিসোডের নোটিফিকেশনের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার প্রণাম নেবেন, নমস্কার।